আমি নাজির, আপনারা দেখছেন এনএস স্টক বাংলা ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর, তাই প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবর। সমস্ত বিতর্ক কাটিয়ে মঙ্গলবার সকালেই ইস্তফা দিচ্ছেন বাবুল সুপ্রিয়। রাজ্য রাজনীতিতে নয়া মোড়, বিস্তারিতভাবে জানিয়ে দেব, সঙ্গেই থাকবেন। রাজনীতি থেকে সরে যাচ্ছেন বলেও যেতে পারেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়। তার তৃণমূল যোগের পরেই প্রশ্ন উঠতে থাকে যে তাহলে আসানসোলের সাংসদ পদ ছেড়ে দিচ্ছেন তিনি, যদিও এই প্রসঙ্গে জানিয়েছিলেন খুব শীঘ্রই সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন। কিন্তু তাতেও জটিলতা, তার ইস্তফা নাকি লোকসভার অধ্যক্ষ গ্রহণ করছেন না, আর তা নিয়েই পুজোর আগে তীব্র বিতর্ক তৈরি হয়। যদিও অবশেষে সমস্ত জল্পনা কাটাতে চলেছেন আসানসোলের এই সাংসদ। জানা যাচ্ছে মঙ্গলবারই ইস্তফা দিতে চলেছেন বাবুল সুপ্রিয়। আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন তিনি, এমনটাই জানা যাচ্ছে লোকসভা সচিবালয় সূত্রের খবর। বাবুলকে সকাল 11টায় সময় দিয়েছেন স্পিকার ওম বিড়লা। সব কিছু ঠিক থাকলে স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেই বাবুল তার সাংসদ পদ থেকে ইস্তফাপত্র জমা দেবেন। তবে বাবুলের ইস্তফা জমা দেওয়ার পরেই নতুন করে আরও একটি জল্পনা তৈরি হবে, কারণ বাবুলের ইস্তফা দেওয়ার পরেই আসানসোলের নতুন করে ভোটের সম্ভাবনা তৈরি হবে। লোকসভা ভোটের অনেক দেরি, গত নির্বাচন থেকে এই রাজ্য থেকে 18টি সাংসদ পায় বিজেপি, যার মধ্যে একটি ছিল আসানসোল। যদিও আসানসোল থেকে বাবুল মোট দুবার জয় পায়, তবে সাংসদ পদ থেকে ইস্তফা দিলে নতুন করে ভোটের প্রস্তুতি শুরু হবে ওই কেন্দ্রে, ফলে আসানসোলে উপনির্বাচন ঘোষণা করা হবে। ফলে এই কেন্দ্র থেকে শাসক দল তৃণমূল নতুন করে কাকে প্রার্থী হিসেবে তুলে আনে সেদিকেই নজর। তবে সূত্রের খবর, আসানসোল থেকে ফের বাবুলকেই প্রার্থী করতে পারে শাসক দল। প্রায় এক মাস খানেক কেটে গেলেও সাংসদ পদ থেকে ইস্তফা দেননি বাবুল, ফলে প্রশ্ন উঠে থাকে তাহলে কি বাবুল সাংসদ পদ ছাড়ছেন না, এমনকি এটাও কি তৃণমূলেরই কোনো কৌশল, এহেন প্রশ্ন উঠতে থাকে। যদিও বাবুল সুপ্রিয় বলেন বারবার চিঠি দেওয়া হয়ে সাংসদ পদ ছাড়তে চেয়ে স্পিকারের সময় চেয়ে আবেদন জানানো হয়েছে, কিন্তু সময় মেলেনি স্পিকারের দপ্তর থেকে। সেই চিঠি টুইট করে সাংসদ পদে ইস্তফা বিলম্বের কারণ জানান আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। বাবুল দলবদলের সময় বলেছিলেন সমস্ত নিয়ম মেনেই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন, ছেড়ে দেবেন সাংসদ পদও। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। পশ্চিমবঙ্গ গিয়ে এবার বাংলাদেশের দিকে এগোচ্ছে ভিডিও পোস্ট করে প্রশ্ন দিলীপের, বিস্তারিতভাবে জানিয়ে দেবো, সঙ্গেই থাকবেন। বাংলাদেশের ঘটনার সঙ্গে বাংলার ঘটনা এক করে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে বিজেপি নেতৃত্বের মধ্যে। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ জানিয়েছিলেন রাজ্যের একাধিক জায়গায় মা দুর্গার বিসর্জনের সময় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ দাবি করছেন শুধু বাংলাদেশ নয়, বাংলাতেও দুর্গা প্রতিমা ভাঙচুর হয়েছে। তিনি ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন এবং তার সাথে একটি ভিডিও শেয়ার করেছেন। দিলীপ ঘোষ দেখেছেন যারা বাংলাদেশে দুর্গাপুজোর উপর হামলা নিয়ে খুব চিন্তিত তারা কি জানেন, যে খোদ পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার এগ্রো সেন্টার বাস স্ট্যান্ডের একটি দুর্গা প্রতিমা কিছু দুষ্কৃতী এসে ভেঙে দিয়েছে। ঘটনা ধামাচাপা দিয়ে রাজ্যের পুলিশ এবং আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করে। তবে কি পশ্চিমবঙ্গে এবার বাংলাদেশের দিকে এগোচ্ছে, এভাবেই রাজ্য সরকারের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন দিলীপ ঘোষ। বাংলাদেশ দুর্গাপুজোকে কেন্দ্র করে অশান্তির দেশ এখনও কাটেনি, এসবের মধ্যে বাংলা দুর্গাপুজোকে কেন্দ্র করে অশান্তির ঘটনা ঘটেছে বলে দাবি করছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে বলে দাবি জানাচ্ছেন দিলীপ ঘোষ। তার পোস্টের মাধ্যমে বোঝাতে চাইলেন বাংলাদেশের মৌলবাদ বাংলার মাটিতেও রয়েছে। অনেকেই কমেন্ট করেছেন তার এই পোস্টটিতে, সত্যি যদি হয় সঠিক তদন্ত করে দোষীদের ব্যবস্থা দিতে হবে, সে যে ধর্মেরই হোক না কেন। আবার একজন লিখেছেন দাদা আর বেশি দেরি নেই, পশ্চিমবাংলাও একই অবস্থা হবে। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক বিধায়ক মদন মিত্র হঠাৎ কেন গর্জে উঠলেন ফেসবুক লাইভে, বিস্তারিতভাবে জানিয়ে দেবো, সঙ্গেই থাকবেন। ফের বিস্ফোরক মদন মিত্র, এবার তৃণমূলের দিকেই আঙুল তুললেন তিনি ফেসবুক লাইভে। তিনি অবৈধ প্রমোটিংয়ের জন্য তৃণমূলের একাংশকে দায়ী করেন, সেই সঙ্গে হুমকি দেন কামারহাটির বুকে এ কাজ তিনি মেনে নেবেন না। অবৈধ প্রমোটিংয়ের চেষ্টা করলে যারা এই কাজ করছেন তাদের পাঞ্জা কেটে নেওয়ার হুঁশিয়ারও দেন তিনি। কামারহাটির বিধায়ক মদন মিত্রের অভিযোগ, তৃণমূলের নাম নিয়ে একদল মেঘনার মাঠে প্রমোটিংয়ের চেষ্টা করছেন। তার কথায় তৃণমূলের একাংশ দুষ্কৃতী দলের সঙ্গে যোগসাজশে এ কাজ করার চেষ্টা করছে, কিন্তু সাবধান, এর ফলে ভালো হবে না। খেলার মাঠে প্রমোটিং তিনি বরদাস্ত করবেন না, এই মর্মে তিনি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ হবেন বলেও জানান তিনি। মদন মিত্র বরাবরই সোশ্যাল মিডিয়ায় ফ্রেন্ডলি, আর তিনি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হতে ভালোবাসেন, সোশ্যাল মিডিয়ায় তিনি ট্রেন্ডিংও হন। তার ফেসবুক লাইভ মানেই কিছু রসদ লুকিয়ে থাকে আর তা বেশ জনপ্রিয়,
সেই ফেসবুক লাইভকে মাধ্যম করেই তিনি এবার হুঁশিয়ারি দিলেন। প্রমোটিং রাজ চালানো থেকে বিরত হতে বললেন দলের একাংশকে। সোশ্যাল মিডিয়ায় মদন মিত্রের গান ও বিভিন্ন ভিডিও বিশেষ জনপ্রিয়। তার শ্যুট করা ভিডিও অতি সহজেই নজর কেড়ে নেয়। তেমনই শনিবার সন্ধ্যায় ফেসবুক লাইভে অবতীর্ণ হয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, আমি সাংসদ সৌগত রায়ের সঙ্গে কথা বলে মেঘনার মাঠের উন্নয়নের চেষ্টা করছি, আর সেখানে কি না প্রমোটিংয়ের নোংরা খেলা চলছে, আবার তাতে জড়িয়ে রয়েছে দলেরই কেউ কেউ। তবে শুধু দলের একাংশকেই তিনি একহাত নেননি, তিনি এদিন নিশানা করেছেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকেও। তৃণমূল বিধায়ক মদন মিত্র হুঁশিয়ারি দেন, প্রত্যেকের গতিবিধি আমার নজরে রয়েছে, কে কতটা ভাগ নেবে, কোথায় বৈঠক হবে সব জানি। গুন্ডামি করে টাকা দেখিয়ে মদন মিত্রকে কেনা যাবে না, আমি শুভেন্দু অধিকারী নই, টাকার জন্য আমি বিক্রি হই না। মদন মিত্র বলেন, ক্লাবের মাঠে খেলাধুলা করুন, ঠিক আছে, যে যতই বড় নেতা ধরুন, মতব্বর ধরুন, মেঘনাপুর মাঠে প্রমোটিং করতে দেব না, মেঘনার মাঠে হাত দিয়ে হাতের পাঞ্জা কেটে দেব। মদন মিত্রের এই ফেসবুক লাইভের পর রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল পড়ে যায়। সমালোচনার ঝড় বইতে থাকে তার পাঞ্জা কেটে নেওয়ার মন্তব্যের জেরে। এরপর ফের ফেসবুক লাইভে এসে তিনি তার পূর্ব মন্তব্যের ব্যাখ্যা দেন। তিনি বলেন, উত্তেজনার বশে পাঞ্জা কেটে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেলেছেন তিনি। তবে এটা ঠিক যে কোনোভাবেই মেঘনার মাঠ বেদখল হবে না, মদন মিত্র বেঁচে থাকতে তা সম্ভব নয়, আর মদন মিত্র মরলে তৃণমূলের ঝান্ডা বুকে নিয়েই মরবে। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। ইস্কন প্রসঙ্গে মমতা চুপ কেন, প্রশ্ন তুলে নন্দীগ্রামের বিধায়ক। বিস্তারিতভাবে জানিয়ে দেবো, সঙ্গেই থাকবেন। প্রতিবেশী দেশ বাংলাদেশের ইস্কন মন্দিরে হামলা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর কথায়, যিনি ভবানীপুরে উপনির্বাচনের সময় বলেছিলেন, আমি হিন্দু বাড়ির মেয়ে বলে আমাকে বিদেশে যাওয়ার অনুমতি দিল না প্রধানমন্ত্রী এবং ভারত সরকার, এখন হিন্দু বাড়ির মেয়ে ঘুমাচ্ছে কেন, অষ্টমী থেকে যা চলছে, আমি নিজে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছি, যেহেতু এটা প্রতিবেশী রাষ্ট্রের বিষয়, আমরা দায়িত্বশীল জনপ্রতিনিধি, পররাষ্ট্রনীতি মেনে প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করার জন্য আবেদন জানিয়েছি, আমাদের সবার আত্মীয় স্বজন রয়েছে সেখানে, সবাই ফোন করে বিষয়টি জানাচ্ছেন, আমিও একজন ইস্কনের ভক্ত। একই সঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, এই ঘটনাকে নিন্দা জানানোর কোনো ভাষা নেই, এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেল মুখে বাংলা বললে বাঙালি হওয়া যায় না। বাংলার মেয়ে চণ্ডীপাঠ করেছিলেন নন্দীগ্রামে এসে, ভুলভাল চণ্ডীপাঠ, তিনি আজকে চুপ রয়েছেন কেন, জোরালো প্রতিবাদ তো ওনারও করা উচিত। অশোকনগরের ড্রেন পরিষ্কার করতে গিয়ে প্রচুর পরিমাণ ভোটার কার্ড পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, এই জন্যই ভারত সরকার স্বরাষ্ট্র মন্ত্রক BSFকেও 50 কিলোমিটার এরিয়া বাড়িয়ে দিয়েছে। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। পুজো শেষে প্রচার শুরু তৃণমূলের, 23 অক্টোবর থেকে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিস্তারিতভাবে জানিয়ে দেবো, সঙ্গেই থাকবেন। ভবানীপুরে জয়ী হওয়ার দিনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বাকি 4 কেন্দ্রের উপনির্বাচনের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন। একই সঙ্গে জানিয়ে দিয়েছিলেন 10 থেকে 20 অক্টোবর পর্যন্ত কোনো রাজনৈতিক প্রচার করবেন না তৃণমূল প্রার্থীরা, তাই পুজোর দিনগুলিতে প্রতীক নিয়ে প্রার্থী প্রচারে বার হননি, বরং পুজোর দিনগুলিতে সেরেছিলেন জনসংযোগ। কিন্তু পুজো পর্ব মিটতেই তৃণমূল প্রার্থীরা পুরোদমে রাজনৈতিক প্রচার শুরু করে দিচ্ছেন। তারকা প্রচারকদের তালিকায় মুখ্যমন্ত্রীর নাম থাকলেও তার প্রচার সূচির প্রসঙ্গে এখনও দলের তরফে কিছু জানানো হয়নি। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, দলীয় প্রার্থীদের হয়ে আগামী 23 অক্টোবর থেকে প্রচারে নামছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষ মুহূর্তে কোনো বদল না হলে আগামী 23 তারিখ খড়দহে একটি মাঠে সভা করবেন তিনি। ওই দিনই গোসাবা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর সমর্থনে অভিষেকের প্রচার কর্মসূচি নিয়েও আলোচনা চলছে। দিনহাটা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী উদয়ন গুহের হয়েও প্রচার করতে আগামী 25 অক্টোবর দিনহাটায় যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি সভা করবেন এবং নেতৃত্বের সঙ্গে বৈঠক রয়েছে তার। 26 অক্টোবর নদিয়ার শান্তিপুরে দলের প্রার্থীর সমর্থনে প্রচার কর্মসূচিতে অংশ নেওয়ার কথা অভিষেকের। পুজোর আগে ভবানীপুর জঙ্গিপুর শামশেরগঞ্জে নির্বাচন হয়, সেখানে প্রচার কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। উপনির্বাচনের পরেই বিজেপির নয়া কমিটি, পদাধিকারী তালিকায় আসতে পারে নতুন মুখ। বিস্তারিতভাবে জানিয়ে দেবো, সঙ্গেই থাকবেন। 4 কেন্দ্রের উপনির্বাচন মিটলেই বিজেপির নয়া রাজ্য কমিটি ঘোষণা হতে পারে। দলের পদাধিকারী তালিকায় একাধিক নতুন মুখ আসার সম্ভাবনা। দলীয় সূত্রের খবর, অধিকাংশ তরুণমুখী জায়গা পেতে চলেছে সম্পাদক ও সাধারণ সম্পাদক পদে। শুধু তাই নয়, সংগঠনকে মজবুত করতে দক্ষিণবঙ্গের কমপক্ষে 5 থেকে 6 জেলা সভাপতি বদল নিয়েও আলোচনা চলছে। গত বিধানসভা নির্বাচনে দলের অত্যন্ত খারাপ পারফরম্যান্স হয়েছে এরকম জেলায় দলের সংগঠনকে ঢেলে সাজাতে সেখানে একাধিক রদবদলের ভাবনা চিন্তা রয়েছে। পুজোর মরশুম মিটলেই নতুন রাজ্য কমিটি ঘোষণা হতে পারে বলে জানিয়েছে
বিজেপির নয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেক্ষেত্রে কালী পুজো ভাইফোঁটা মিটলেই নতুন কমিটি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। বর্তমানে বালুরঘাটের নিজের লোকসভা কেন্দ্রে রয়েছেন সুকান্ত মজুমদার। আগামী 20 অক্টোবর অর্থাৎ বুধবার কলকাতায় ফিরছেন তিনি। তারপর নতুন রাজ্য কমিটি নিয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে পারেন। আগামী 30 অক্টোবর খড়দহ, শান্তিপুর, গোসাবা ও দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এই উপনির্বাচনকে সামনে রেখে এখন প্রচার ও ভোট কৌশল নিয়ে ব্যস্ত গেরুয়া শিবির। দলীয় সূত্রীয় খবর, সেটা সম্ভবত কালী পুজোর পরেই হবে, কারণ 4 কেন্দ্রের উপনির্বাচনের আগে দলের নতুন কমিটি ঘোষণা করতে চাইছে না শীর্ষ নেতৃত্ব। নয়া কমিটি ঘোষণা হলে কোনো ক্ষোভ বিক্ষোভ বা কোন দল যদি দেখা দেয় তাহলে তার প্রভাব উপনির্বাচনে পড়তে পারে, এমনটাই মনে করছেন রাজ্য নেতাদের একাংশ। সভাপতির পরেই দলের রাজ্য সাধারণ সম্পাদক সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ। এই পদে সাধারণত 5 জন থাকেন, এখানে এবার 2 থেকে 3 জন নতুন মুখ আসতে পারে। আবার রাজ্য সম্পাদক পদে নতুন তরুণ মুখকে জায়গা দেওয়া হবে, সেখানে উত্তরবঙ্গের 1-2 জন জায়গা পেতে পারেন। সহসভাপতি পদেও কয়েকজন নতুন মুখকে আনা হতে পারে বলে জানা গিয়েছে।